আজকে হাজার হাজার মানুষের যে এমন একজন ব্যক্তি জানাজা উপস্থিত হয়েছেন, বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আটোলিয়া ইউনিয়নের ছড়াবাজি আমার শ্রদ্ধা দাদার কলিজার টুকরা, এই শ্যামনগর উপজেলার প্রাণপ্রিয় মানুষ, ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আমার শ্রদ্ধা কাকু আলহাজ আব্দুল বারী সাহেবের উপস্থিত সকলকে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন এই আমার কাকু এই আটোলিয়া ইউনিয়ন সহ শ্যামনগর থানার উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন, বারবার নির্বাচিত হয়েছেন। সে তার একটাই কারণ ছিল তার সদালাপ এবং তার যে একটা নীতি ছিল সেই নীতি এখন অনেক নেতাই ফলো করে, সেটা হচ্ছে যেখানে দাঁড়াবার হাত উঁচু করে, এটা সবাই অনেকে চেনেন। এই নীতি এখন অনেক নেতাই ফলো করছে, তার মানে একটা ভালো কাজ উনি করে গেছেন। যদি এই ভালো কাজটা যদি কারোর মনে আঘাত করে থাকে, এই আগায় এই ভালো কাজ যদি কারোর মনে একটু জায়গা করে নেয়, তার ওসিলায় আমার শ্রদ্ধা কাউকে মাফ করে দেবেন। যদি চলায় বলায় কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, পরিবারের পক্ষ থেকে আটোলিয়াবাসীর পক্ষ থেকে তার ভাতিজা হিসাবে সকলের কাছে আমি করে জোরে হাত জোরে ক্ষমা চাচ্ছি। আমার শ্রদ্ধা কাউকে আপনারা মাফ করে দিবেন। এই কর্মজীবনে ওনার দীর্ঘ কর্মজীবনে যদি কোনো ভালো কাজ করে থাকে, অন্তত আল্লাহ তালা সে ভালো কাজ রয়েছে আল্লাহ তালা জন্য মাফ করে দেন, আল্লাহ তালা জন্য সেই ভেস্তের উঁচু মাকাম দান করে থাকেন। আমার কাকুর যে একটা মেয়ে এবং দুটো সন্তান রেখে গেছেন, দুটো ছেলে রেখে গেছেন, একজন বিদেশে আছেন, একজন ঢাকা থেকে রওনা দিয়েছেন, এখনও পৌঁছায়নি, এবং আমার চাষি রেখে গেছেন এবং বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন, এবং এমন শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তারা এখন শোকে কাতর হয়ে গেছে। এবং আমাদের অভিভাবক বলে আর কেউ থাকলো না, আমার পিতা চলে গেছেন 2008 সালে, তারপরে আজকের এই আরেক নক্ষত্র চলে গেল, এই নক্ষত্র চলে গেছেন, তাহলে আমাদের মাথার উপরে আর কোনো অভিভাবক রইল না। আমরা চাই আপনারা আটোলিয়া ইউনিয়নের যারা শুভাকাঙ্ক্ষী শ্যামনগর থানা যারা শুভাকাঙ্ক্ষী হিসেবে আছেন আমাদের একটু দেখবেন, কারণ আমাদের সরবাজির যে পরিবার সে পরিবার শ্যামনগর থানা কিন্তু অনেকভাবে সেবা করে গেছেন। সেই সেবা রসিলায় যদি কেউ উপকার হয়ে থাকেন, সে উপকৃত ব্যক্তির রসিলায় আল্লাহ তাকে সবাইকে মাফ করে দেবেন, সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ভেস্তে রচিত করুন। আমিন।